মিথ্যা মামলা দেওয়া হয়েছিল আমি নির্দোষ আইনের প্রতি ভরসা ছিল যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুশি জলপাইগুড়ি কেন্দ্রীয় সংসদনগরের থেকে বুধবার ছাড়া পেয়ে একথা জানালেন শহরের থানা মোড়ের পাণশালা মালিক ধরম পাসওয়ান মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি জেলার দায়রা আদালতে সিজিএস কোর্টে বিধায়ক ধরমকে জামিন দেন আইনি কিছু প্রক্রিয়া মেনে এদিন সকালে ধরমকে ছাড়া হয় ধরম গ্রেপ্তারের পর নব্বই দিন পেরিয়ে গেলেও পুলিশ চার্জশিট জমা করতে পারেননি এই কারণে এদিন ধরমকে জামিন দিয়েছে আদালত এই দিন সকালে ধর্মের আইনজীবী এবং অনুগামীরা সংশোধনগারে ভিড় জমায় এরপর ধর্মকে ছাড়া হয় উল্লেখ্য ষোলো জুলাই শহরে থানা মোড়ে ধরমে পানশোলা অভিযোগ চালায় পুলিশ এই পানশোলার এক গায়িকার অভিযোগ করেন পানশোলা আড়ালে যৌন ব্যবসা চালানো হয় এরপর পুলিশ তদন্ত নেমে মানব পাচারের মতো গুরুতর মামলা দায়ের করে ধরম পাসওয়ানের বিরুদ্ধে অভিযানের দিন গ্রেপ্তার হয় পানশোলার কর্মী সহ বেশ কয়েকজন মিউজিশিয়ান মোট আঠাশ জন গ্রেপ্তার করা হয় অবশেষে ধাপে ধাপে সকলেই জামিনে ছাড়া পায় এদিকে পুলিশের দাবি পানশালা কাণ্ডে একটি মামলা জলপাইগুড়ির সাকিব বেঞ্চে ডিভিশন বেঞ্চে রয়েছে যেখানে বারবার চার্জশিট জমা করানোর জন্য আবেদন করা হয় কিন্তু চার্জশিট জমা করার কোনো উত্তর না পাওয়াতে চার্জশিট জমা করতে পারেনি পুলিশ পুলিশের দাবি পানশোলা কাণ্ডের চার্জশিট তৈরি হয়েছে ধরমের পক্ষে আইনজীবী অভিযোগ সরকার বলেন মানব পাচার একাধিক অভিযোগ করা হয়েছিল ধর্মের বিরুদ্ধে সব অভিযোগ ভিত্তিহীন পুলিশ নব্বই দিনেও চাষের জমা করতে পারেনি আইন অনুযায়ী ধরমকে জামিন দিয়েছে আদালত নারী পাচারের অভিযোগ ছিল তিনশো সত্তর ধারায় মামলা হয়েছিল যেহেতু পুলিশ চার্জশিট দাখিল করতে পারেনি সুতরাং ও স্ট্যাটরি বেল পেয়েছে মাননীয় সিজিএম আদালত থেকে